আলোর বেগের সাথে কম্পেয়ার, অর্থাৎ হলো আলোর বেগের কাছাকাছি। তো এখন আমরা এই দুটা থেকে পরিবর্তন গুলা একটার সাপেক্ষে আরেকটা যে পরিবর্তন, এটা দেখিয়েছিলাম হচ্ছে গ্যালিলিও ট্রান্সফরমেশন দিয়ে। তো গ্যালিলিও ট্রান্সফরমেশনটা কি ছিল যেন? আচ্ছা অভি, এই টপিকটা তো পড়িয়েছি তাই না? একটু বিপরীত লরেন্স রূপান্তর, লরেন্স রূপান্তর কে আছো, গত ক্লাসে ছিলে, এগুলো দেখিয়েছিলাম না তোমাদেরকে, মনে আছে? হ্যাঁ, এক্স প্রাইম ইকুয়াল টু ছিল হলো কি গ্যালিলিও রূপান্তর অনুসারে। গ্যালিলিও রূপান্তর কোন রূপান্তর? গ্যালিলিও রূপান্তর বলেছিলাম যে রূপান্তরে কি হয়, এই যে আইনস্টাইনের যে দুটো পোস্টুলেট আছে এগুলো হচ্ছে স্বীকার করে না, হ্যাঁ মেনে নেয় না, সেই রূপান্তরটাই হচ্ছে গ্যালিলিও রূপান্তর আমরা বলেছিলাম। গ্যালিলিও রূপান্তর আবার একটু রিপিট করছি, তারপরে হচ্ছে কাল দীর্ঘায়ন, এই দৈর্ঘ্য সংকোচন এগুলাতে চলে যাব। তাহলে গ্যালিলিও রূপান্তরটা এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, আর হচ্ছে ওয়াই এর দিকে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, তারপরে হচ্ছে জেড প্রাইম ইকুয়াল টু জেড, অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটার কিন্তু ধরনের পরিবর্তন হচ্ছে না, কারণ এক্স অক্ষে গতিশীল শুধু ভিটা। তাহলে এই একটা কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো ভি ধ্রুব বেগে গতিশীল, যে বেগটা হচ্ছে আলোর বেগের কাছাকাছি। তো গ্যালিলিও রূপান্তর হচ্ছে এক্স প্রাইম ইকাল টু এক্স মাইনাস ভিটি, এক্স ওয়াই প্রাইম ইকাল টু ওয়াই, জেড প্রাইম ইকাল টু জেড, এগুলো গত ক্লাসে বলেছিলাম। টি প্রাইম ইকাল টু হচ্ছে টি, আবার একটু একটু দেখাই দিচ্ছি। এরপরে হচ্ছে লরেন্স রূপান্তর। লরেন্স রূপান্তরটা হচ্ছে, আচ্ছা এটা একটু মুছে ফেলি, লরেন্স রূপান্তরটা এরকম ছিল যে এক্স প্রাইম ইকাল টু এক্স মাইনাস ভিটি রুট ওভার ওয়ান মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, ওয়াই অক্ষের দিকে আমাদের কোনো চেঞ্জ নাই, তাহলে ওয়াই ইকাল টু ওয়াই, জেড অক্ষেও কোনো চেঞ্জ নাই, তাহলে জেড অক্ষে জেড। কিন্তু হলো আপেক্ষিক তত্ত্ব অনুসারে টি এর যে চেঞ্জ হবে, যেটা হলো গ্যালিলিও রূপান্তর অস্বীকার করেছিলেন বা মেনে নেননি, কিন্তু লরেন্স রূপান্তর আবার সেটা মেনে নিয়েছেন। সেটা কিরকম? যে টি প্রাইম ইকাল টু হচ্ছে টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যদি কারো কেউ গত ক্লাসে অ্যাবসেন্ট থাকো তাহলে একটু লিখে নাও, এক্স ইকুয়াল টু, তাহলে ওয়াই জেড এ চেঞ্জ নাই, শুধু টাইমটা চেঞ্জ হচ্ছে। কারণ কি? কারণ আলোর বেগে চলছে। তাহলে আলোর বেগে যখন চলবে তাহলে কিন্তু টাইম আসলে আর কনস্ট্যান্ট থাকছে না, টাইম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। তো টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এ হলো লরেন্স রূপান্তর। আর বিপরীত লরেন্স রূপান্তর আমরা দেখেছিলাম, বিপরীত লরেন্স রূপান্তর, বিপরীত লরেন্স রূপান্তরে জাস্ট হলো এক্স এর জায়গায় এক্স, এর তো এক্স প্রাইম এর চেঞ্জটা দেখবো আমরা, এখন এখানে এক্স এর চেঞ্জটা দেখবো। তাহলে সেক্ষেত্রে হলো এক্স ইকুয়াল টু, এখানে কি হয়ে যাবে, এখানে এক্স প্রাইম হয়ে যাবে, এক্স এর জায়গায় এক্স প্রাইম হয়ে যাবে, টি এর জায়গায় টি প্রাইম হয়ে যাবে, শুধু এইটুকু চেঞ্জ। তাহলে ওয়াই ওয়াই, আর এখানে ওয়াই প্রাইম হয়ে যাবে জেড জেড প্রাইম। এটা হলো বিপরীত লরেন্স রূপান্তর। আর এখানে একটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস টি টি প্রাইম, আর এখানে হচ্ছে ভি এক্স প্রাইম, এই হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর। এখন আমরা আসলে তিনটা জিনিসের চেঞ্জ দেখেছি, বলেছিলাম আমরা, সেটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, আর হচ্ছে সময়ের যে পরিবর্তন, আর আরেকটা হচ্ছে কি ভরের পরিবর্তন। হ্যাঁ, দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্যের যে পরিবর্তনটা সেটা হলো দৈর্ঘ্য সংকোচন বলা হয়। তারপরে হচ্ছে ভরের যে পরিবর্তনটা, ভর বৃদ্ধি বা ভরের আপেক্ষিকতা আমরা এটাকে বলতে পারি। আর হচ্ছে কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন, হ্যাঁ তো কাল কি হচ্ছে, দীর্ঘ হচ্ছে, অর্থাৎ হলো যে কম স্পিড বেশি স্পিডে যাচ্ছে, দেখা গেল কি যে অল্প সময়ে যেটুকুন কাজ সে করতে পারছে, যে হলো ম্যাম স্থির এখানে কাঠামোতে ভি আছে। বাই সি তো আছে,
हाँ कौन सा ম্যাম, বুঝি নাই, বলুন মানে এখানে বলো তো। যে ভি বাই সি, এখানে ম্যাম দুইটা কেন? কারণ সি আর ভি একই না? কোনটা সি আর ভি একই? ভি আর সি আর ভি কেন একই হবে? সি তো হচ্ছে আলোর বেগ, আর ভি কি? ভি হচ্ছে কাঠামোর বেগ। দুইটা কাঠামো আমরা চিন্তা করব, ধরতে পারি যে একটা হলো মহাকাশ যান, হ্যাঁ, যেটা হলো এস এস প্রাইম কাঠামো, আরেকটা তুমি হচ্ছে আর্থ বা পৃথিবী চিন্তা করতে পারো, সেটা একটা কাঠামো। একটা কাঠামো হলো স্থির কাঠামো, আর একটা হচ্ছে ওই কাঠামোর সাপেক্ষে গতিশীল কাঠামো। হ্যাঁ, এটা হলো কি স্থির কিন্তু ম্যাম কাঠামো, ধরো আপনি যে এটা বললেন ওইটা আলোর বেগে গতিশীল, তাহলে তো একই হলো না? আলোর বেগ, আলোর বেগে গতিশীল নাকি আলোর বেগের সাথে আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল বলেছি? আর আলোর বেগে গতিশীল হলে ইকুয়েশনটা অন্যরকম হয়ে যাবে, বি এর জায়গায় সি হয়ে যাবে, তখন কাটাকাটি গিয়ে কি হয় তুমি দেখো। জি ম্যাম, আলোর বেগ কি বলেছি নাকি আলোর বেগের কাছাকাছি? আলোর বেগের সাথে কম্পারেবল হতে হবে, আর আলোর বেগ হলেও ভি ইকুয়াল টু সি হবে, ভি ভি মানে কিন্তু সি না, হ্যাঁ সি হচ্ছে এখানে আলোর বেগ, আর ভি বেগটা কার বেগ? ভি বেগ হচ্ছে কাঠামোর বেগ, এবং এই বেগটা কোনো কিছু, আমি বলেছি যে এই যে আপেক্ষিক তত্ত্ব, এই চেঞ্জটা কেন? শুধুমাত্র বেগের কারণে, কিন্তু ওই বেগটা আলোর বেগ বা আলোর বেগের কাছাকাছি হতে হবে, তাহলেই আমরা এটাকে আপেক্ষিক তত্ত্ব হিসাবে পাবো, যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে এই চেঞ্জ গুলা যেমন দৈর্ঘ্যের সংকোচন, কাল দীর্ঘায়ন বা ভরের আপেক্ষিকতা, কখন? যখন হচ্ছে বেগ আলোর বেগের সাথে কম্পেয়ারেবল বা আলোর বেগের কাছাকাছি। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই গেল আমাদের ইকুয়েশন গুলা। এখন আসলে যে দৈর্ঘ্য সংকোচন কি, এটা হলো একেবারে সিম্পলি ওয়েতে শিখবে। আমি একটু বলছি যে ডিপ আসলে এটার মধ্যে অনেক জটিলতা আছে, হ্যাঁ, তো এই জটিল ভাবে তোমাদের শেখার দরকার নেই, তোমরা সহজ ভাবে যেটা যেটা তোমরা চিন্তা করতে পারো, যেভাবে চিন্তা করতে পারো তোমরা সেইভাবে দেখবে। আচ্ছা, এটা হলো জেড কাঠামো, জেড অক্ষ। খেয়াল করো, দুই ভাবে তুমি চিন্তা করতে পারো যে এখানে একটা দণ্ড আছে, হ্যাঁ, ধরো এ বি একটা দণ্ড, এখানে একটা দণ্ড আছে এ বি, বা হচ্ছে এক্স ওয়ান এটাকে বললাম আমরা, আর এটা হচ্ছে এক্স টু, এটাও বলতে পারি। খেয়াল করো একটু, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে এটা ধরো আর্থ বা পৃথিবী, হ্যাঁ, আচ্ছা এখানে একটা দণ্ডও বলতে পারি, একটা হচ্ছে মহাকাশ যানও বলতে পারি। ধরো একটা মহাকাশ যান পৃথিবী ভূপৃষ্ঠে আছে, স্থির হয়ে আছে, তাহলে তুমি এর কাছে গিয়ে এর দৈর্ঘ্যটা পরিমাপ করে নিলে। একটা জিনিস মাথায় রাখবে যে স্থির দৈর্ঘ্য যেটা, সেটাই তার অ্যাকচুয়াল দৈর্ঘ্য, তাই না? কোনো কিছু স্থির আছে তোমার সাপেক্ষে, পর্যবেক্ষকের সাপেক্ষে, যেমন এই মার্কার, এই মার্কারের দৈর্ঘ্য আমি যা নির্ণয় করবো তাই হচ্ছে তার সঠিক দৈর্ঘ্য, অর্থাৎ অ্যাকচুয়াল দৈর্ঘ্য। কিন্তু এই দৈর্ঘ্যটা আমরা বলছি যে যখন গতিশীল অবস্থায় পরিমাপ করা হবে তখন এই দৈর্ঘ্যটা কম মনে হবে, এটাই আসলে দৈর্ঘ্য সংকোচন। কথা বুঝতে পেরেছো? এটা হলো স্থির অবস্থায় আমরা, আমি যখন এই মার্কারের দৈর্ঘ্য নির্ণয় করবো একটা স্কেল দিয়ে, তাহলে এটা কি, এটাই হচ্ছে তার অ্যাকচুয়াল দৈর্ঘ্য। যেটা স্থির দৈর্ঘ্য সেটা, বা অ্যাকচুয়াল দৈর্ঘ্য সেটাকে আমরা সবসময় এল নট লিখি। তাহলে এখানে ধরো এই মার্কারটাই আছে, তো এই মার্কারের স্থানাঙ্ক আমি এক্স ওয়ান এক্স টু নির্ণয় করলাম, তাহলে দৈর্ঘ্য এল নট ইকাল টু কি হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন ধরো সামনে দিয়ে একটা মহাকাশ যান যাচ্ছে, সেখানে একজন পর্যবেক্ষক আছে, সে কি করলো, এই মার্কারের দৈর্ঘ্য নির্ণয় করলো, কি কি নির্ণয় করলো, স্থানাঙ্ক এক্স ওয়ান প্রাইম ইনিশিয়াল পয়েন্ট ক্যালকুলেট করলো, আর হচ্ছে ফাইনাল পয়েন্ট করলো হলো এক্স টু প্রাইম। তো তার সে যে দৈর্ঘ্যটা পরিমাপ করলো সেটাকে আমরা, যেহেতু তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি আছে, কার মধ্যে, মার্কার আর হচ্ছে ওই পর্যবেক্ষকের মধ্যে যে মহাকাশ যানে করে সামনে চলে যাচ্ছে, হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে, এবং ওই বেগটা, মহাকাশ যানের বেগ হচ্ছে আলোর বেগের সাথে কম্পেয়ারেবল, তাহলে সে যে দৈর্ঘ্যটা নির্ণয় করবে সেটা কিন্তু আপেক্ষিক দৈর্ঘ্য। স্থির দৈর্ঘ্য কোনটা, এই যে এল নট। তাহলে আমরা মনে করছি যে সে যে দৈর্ঘ্যটা নির্ণয় করলো সেটা হচ্ছে এল, এল ইকুয়াল টু এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম। ভালো করে একটু বোঝো যে একজন
এটা হলো স্থির কাঠামো পর্যবেক্ষক, এখন এটা হলো এস প্রাইম কাঠামো পর্যবেক্ষক, এটা গতিশীল কাঠামো, স্থির কাঠামো গতিশীল কাঠামো, স্থির কাঠামো আর হচ্ছে গতিশীল কাঠামো। এখন এই যে স্থির গতিশীল সেটা হচ্ছে কার সাথে কি কে, এই এস কিন্তু এই যে ভিবেগে গতিশীল এস প্রাইম এর সাপেক্ষে, সরি এস প্রাইম যে ভিবেগে গতিশীল কার সাপেক্ষে, এস এর সাপেক্ষে। দুইটা কাঠামো এখানে, একটা হলো এস প্রাইম কাঠামো আর একটা হলো এস কাঠামো। এই এস কাঠামোকে আমরা পৃথিবী ধরেছি, আর এই এস প্রাইম কাঠামোকে ধরো আমরা একটা মহাকাশ যান হিসেবে চিন্তা করেছি। তো এটা এস এর সাপেক্ষে এস প্রাইম কত ভিবেগে গতিশীল। আমরা কিন্তু আসলে এভাবেও বলতে পারি যে এটাকে, এটা এটা যদিও ভিবেগে গতিশীল, এটাকে যদি আমি স্থির কাঠামো হিসেবে চিন্তা করি তাহলে এটা কিন্তু ভিবেগে গতিশীল উল্টা দিক, তাই না? এটা কি বলা যায় কিনা বলো তো একটু খেয়াল করো। যে যখন আমি ধরো আমি আমি গাড়িতে বসে আছি, হ্যাঁ খুব স্পিডে আমার গাড়ি যাচ্ছে, তখন আমার কি মনে হবে যে আশেপাশে যা কিছু আছে সব গতিশীল কিন্তু আমি গতিশীল না, এবং কোন দিকে বিপরীত দিকে চলে যাচ্ছে। তাহলে যখন আমরা এই কাঠামোর কথা চিন্তা করব তাহলে হচ্ছে এই কাঠামোটা এই কাঠামো এই কাঠামোর সাপেক্ষে কি, এটাও বিবেগে গতিশীল, কোন দিকে বিপরীত দিকে। কথা বুঝতে পেরেছো? কোন দিকে? তাহলে বিপরীত। তো এটা সাপেক্ষে এটা গতিশীল, এটা সাপেক্ষে এটা গতিশীল। এখন খেয়াল করতে হবে যে তোমাদের মানে এলোমেলো লাগবে না যখন তোমরা এভাবে চিন্তা করবে যে দণ্ডটা কোন কাঠামোর সাপেক্ষে স্থির, আর যাকে তুমি পরিমাপ করছো সেটা টাইম হোক, সেটা ভর হোক, সেটা দৈর্ঘ্য হোক, সেটা হচ্ছে যে কাঠামোর সাপেক্ষে কোনটা স্থির আর কাঠামোর সাপেক্ষে কোনটা গতিশীল। কথা বুঝতে পেরেছো? এখন যদি ধরো এইখানে দণ্ডটা থাকতো, ধরো এখানে আছে দণ্ডটা, খেয়াল করো একটু, এখানে কিন্তু নাই, প্রথমে ধরেছিলাম দণ্ডটা কোথায় আছে, এখানে আছে। তাহলে এই দণ্ডটা, দণ্ডটার সাপেক্ষে এস কিন্তু স্থির, বা এস এর সাপেক্ষে দণ্ড কিন্তু স্থির। এই যে আমি ধরো এখানে মার্কারটা আমার সামনেই, তাহলে এটা কি স্থির কিন্তু আমার সাপেক্ষে। তাহলে আমি এর যে দৈর্ঘ্য নির্ণয় করব সেটা হচ্ছে এল নট। কথা বুঝতে পেরেছো? এখন যদি ব্যাপারটা, আর আমার সামনে দিয়ে একটা ধরো মহাকাশ যান চলে যাচ্ছে বিবেগে করছে, সে এই দণ্ডে যে দৈর্ঘ্য নির্ণয় করবে সে করবে হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য, সেটা হলো এল। তো সে দেখবে যে এই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি যায়, এটা যদি 5 সেন্টিমিটার হয় সে 5 সেন্টিমিটার দেখবে না, তার চেয়ে অনেক কম দেখবে, তার বেগ যত বেশি এটা সে ততই কম দেখবে। আচ্ছা এখন দেখো যদি ব্যাপারটা এরকম হয়, মানে আমাদেরকে আসলে দুই ভাবে চিন্তা করতে হবে। ধরো একজন মহাকাশ যানে করে যাচ্ছে, সে ওই মহাকাশ যানের ভেতরের থেকে ধরো এর দৈর্ঘ্য নির্ণয় করছে। এখন তোমরা আমাকে বলো যে মহাকাশ যানের সাপেক্ষে ওই গতিশীল পর্যবেক্ষক কি তার স্থির দৈর্ঘ্য নির্ণয় করলো নাকি গতিশীল দৈর্ঘ্য নির্ণয় করলো, কে বলতে পারলো? মহাকাশ যানের সাপেক্ষে হ্যাঁ মহাকাশ যানের সাপেক্ষে, মহাকাশ যা মহাকাশ যানে যে বসে আছে সে কি দৈর্ঘ্য নির্ণয় করবে, স্থির দৈর্ঘ্য নির্ণয় করবে। স্থির এখানে যদি ভালো করে খেয়াল করো, এ একটা দণ্ড, হ্যাঁ এখানে আছে দণ্ডটা, এখানে নাই এখানে আছে, তাহলে এস প্রাইম পর্যবেক্ষী বেক্ষক এর যে দৈর্ঘ্য নির্ণয় করবে সেটা হচ্ছে স্থির দৈর্ঘ্য, আর আমি ধরো পৃথিবীতে দাঁড়িয়ে আছি আমি যে দৈর্ঘ্য নির্ণয় করব সেটা হচ্ছে গতিশীল। গতিশীল স্থির এই ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। তুমি যখন ট্রেনে বসে থাকবে, তুমি আরেকজন ধরো বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ কোথায় ধরো ট্রেনের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে, তো আমরা আপাত দৃষ্টিতে আমরা কি বলবো যে স্থির কি আসলে, যে রাস্তায় দাঁড়িয়ে আছে সে, হ্যাঁ ট্রেনের সামনে, যার সামনে দিয়ে একটা ট্রেন ধরো চলে যাচ্ছে, আর ট্রেনের ভেতরে যে বসে আছে সে কি গতিশীল আমরা বলবো। কিন্তু ব্যাপারটা তোমরা এভাবে চিন্তা করো যে আসলে দুইটা কাঠামো যদি আমরা চিন্তা করি, একটা ট্রেন যদি একটা কাঠামো হয় আর একটা হচ্ছে পৃথিবী যদি একটা কাঠামো হয়, হ্যাঁ তাহলে কিন্তু পৃথিবীতে অর্থাৎ হচ্ছে ট্রেনের সামনে যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ স্থির যেটা দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে ট্রেন গতিশীল, আবার ট্রেনের সাপেক্ষে কিন্তু সে গতিশীল। আর তুমি মেজারমেন্ট করো হচ্ছে ট্রেনের ভেতরে,
যদিও ট্রেন চলন্ত অবস্থা আছে, কিন্তু ট্রেনের সাপেক্ষে কিন্তু তুমি স্থির। কথা বুঝতে পেরেছো? ট্রেনের সাপেক্ষে কিন্তু তুমি স্থির। তাহলে মহাকাশ যানে বসে যদি মহাকাশ যানের দৈর্ঘ্য তুমি নির্ণয় করো, তাহলে কিন্তু তুমি স্থির দৈর্ঘ্য নির্ণয় করবে, কারণ দুইজনের ভেলোসিটি কি? একই ভেলোসিটি। তাহলে একজনের সাপেক্ষে আরেকজন স্থির। দুটা ট্রেন পাশাপাশি যাচ্ছে, তোমরা জানালায় দুই বন্ধু বসে আছো, তাহলে গতি আসলে কি? যার সাপেক্ষে তুমি বিবেচনা করছো, সময়ের সময়ের পরিবর্তনের সাপেক্ষে। সময় অতিবাহিত হচ্ছে কিন্তু তোমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে তোমরা কিন্তু একজনের সাপেক্ষে আরেকজন স্থির। তাহলে দুটা গাড়ি একই স্পিডে যাচ্ছে, তোমরা দুই বন্ধু দুটা গাড়িতে পাশাপাশি বসে আছো, সময় অতিবাহিত হচ্ছে কিন্তু তোমাদের অবস্থানের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ একই ভেলোসিটিতে যাচ্ছ। তাহলে তোমরা একজনের সাপেক্ষে আরেকজন স্থির। তাহলে কোনটা স্থির আর কোনটা গতিশীল, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পৃথিবী আমি, হ্যাঁ আমি পৃথিবীতে দাঁড়িয়ে আছি, তাহলে আমি হয়তো স্থির, কিন্তু একটা মহাকাশ যান যাচ্ছে। আমি যদি পৃথিবীতে থেকে ওই মহাকাশ যানের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে আমি কিন্তু আসলে একটা গতিশীল দৈর্ঘ্য নির্ণয় করছি, কিন্তু ম্যাডাম আমি তো তাই না? স্থির না, পৃথিবী তো ঘুরতে আছে। ওইটা চিন্তা করবো না আমরা, হ্যাঁ ওইটা কিন্তু আমরা এই জন্যই বলছি আপেক্ষিক বেগ, পরম কিন্তু আমরা বলি নাই, ওইটা ওইটা আমরা বিবেচনাই করব না, কারণ ওই ভেলোসিটিতে আসলে সবাই আছে, ওইটা চিন্তা করা যাবে না। ঠিক আছে, তো আমরা যেটা চিন্তা করব যে আমি ধরো ভূপৃষ্ঠে আছি, তাহলে আমার কাছে মনে হবে যে আমি হয়তো স্থির, আবার আমার সামনে দিয়ে একটা মহাকাশ যান যাচ্ছে। চিন্তাটা আমাদের এভাবে করতে হবে যে আমার সাপেক্ষে মহাকাশ যান গতিশীল আর মহাকাশ যানের সাপেক্ষে আমি গতিশীল। ট্রেনে যখন বসে থাকি আমরা দেখি যে পেছনের দিকে গাছপালা সব চলে যাচ্ছে, তাহলে আমার কাছে মনে হবে যে তার আমি স্থির, কিন্তু তারা ভেলোসিটিতে আছে, অর্থাৎ বেগে আছে। কথা বুঝতে পেরেছে বাবা? তো যদি এরকম, তোমাদের শুধু একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে তুমি যেখানে আছো ঘটনাটা যদি সেখানে হয়, এটা হলো স্থির বা অ্যাকচুয়াল, আর দূর থেকে যে কাউন্ট করবে সেটা হচ্ছে গতিশীল। ক্লিয়ার? তুমি যেখানে আছো ঘটনাটা যদি সেইখানে ঘটে, তাহলে এটা হচ্ছে স্থির টাইম, বা তুমি দৈর্ঘ্য নির্ণয় করছো তোমার সাপেক্ষে ওই বস্তু যার দৈর্ঘ্য নির্ণয় করছো সে স্থির। যদিও তোমরা দুজনই গতিশীল অবস্থায় হয়তো আছো, কিন্তু তোমরা পরস্পরের সাপেক্ষে স্থির আছো, তাহলে ওই দৈর্ঘ্যটা হচ্ছে কি? অ্যাকচুয়াল দৈর্ঘ্য। আর যে দূর থেকে দেখবে সেটা কি? সেটা সে কিন্তু আসলে ভেলোসিটিতে আছে। তো যদি একটা মহাকাশ যান ধরো এখনো চালু করেনি, এই অবস্থায় ভূপৃষ্ঠে ধরো আছে, তুমি গিয়ে এর দৈর্ঘ্য নির্ণয় করলে, আর তোমার বন্ধু মহাকাশ যানে চড়ে ধরো গতিশীল, তো তুমি এটা স্থির অবস্থায় যে দৈর্ঘ্য নির্ণয় করলে সেটা হচ্ছে এল নট বা স্থির দৈর্ঘ্য। তুমি যদি মনে করো যে এটার দৈর্ঘ্য আমি আবার কাউন্ট করি এটা গতিশীল হওয়ার পর, তখন তুমি যেটা কাউন্ট করবে সেটা হচ্ছে এল, আপেক্ষিক দৈর্ঘ্য। আর তোমার বন্ধু যদি বলে যে, তুমি যদি তোমার বন্ধুকে বলো যে হচ্ছে তোর এটা তো গতিশীল হওয়ার সাথে সাথে তার দেখলাম যে দৈর্ঘ্যটা কমে গেল, তোমার ফ্রেন্ড বললো যে না দৈর্ঘ্য তো কমে নেই একই আছে, দেখি আমি পরিমাপ করে দেখি, তো আমি ও পরিমাপ করতে গেল, দেখা গেল কি যে তুমি স্থির অবস্থায় যেটা পরিমাপ করেছো ও গতিশীল অবস্থায় একইটা পরিমাপ করছে। কারণ কি? কারণ ওই মহাকাশ যান তার সাপেক্ষে স্থির। তো এখানে কনফিউশন কি লাগে আমি বলি, যে কোনটা গতিশীল আর কোনটা স্থির, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কোনটা এল আর হচ্ছে কোনটা এল নট। তো আমাদের এই কনসেপ্টটা যদি মাথায় থাকে যে ঘটনাটা যদি পর্যবেক্ষকে, যে পর্যবেক্ষকের সামনে ঘটবে, হ্যাঁ, বা যে পর্যবেক্ষক বা ওই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করছে যে পর্যবেক্ষক, সে যদি তার কাছে থেকে দৈর্ঘ্য নির্ণয় করে, তাহলে এটা হলো অ্যাকচুয়াল দৈর্ঘ্য, এটা হলো অ্যাকচুয়াল টাইম, ভর নির্ণয় করলে এটা হলো অ্যাকচুয়াল ভর, আর এটা হচ্ছে এম নট, টি নট আর এল নট। যে দূর থেকে দেখবে সে কিন্তু আসলে গতিশীল নির্ণয় করছে। সে আপাত দৃষ্টিতে মনে হলো যে পৃথিবীতে সে স্থির দাঁড়িয়ে আছে, না সে স্থির ওইভাবে না,
আমরা ধরবো যে মহাকাশ যান যদি যায় সামনে দিয়ে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার সাপেক্ষে মহাকাশ যান গতিশীল, মহাকাশ যানের সাপেক্ষে আমি গতিশীল। হ্যাঁ, এটা হচ্ছে আপেক্ষিক। ক্লিয়ার তোমরা? আচ্ছা, তাহলে কি বলছি আমরা, যে স্থির দৈর্ঘ্যের চেয়ে গতিশীল দৈর্ঘ্য ছোট, এটা হলো দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন, একটা কোন একটা বস্তুর আমি যদি স্থির অবস্থায় দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে আমি যেটা পাবো, গতিশীল অবস্থায় যদি দৈর্ঘ্য নির্ণয় করি তার চেয়ে কম পাবো, এটাই হলো দৈর্ঘ্য সংকোচন। অর্থাৎ কি হবে এখানে, এল এল হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য, এল ইজ লেস দেন এল নট, বা আমরা বলতে পারি যে এল নট ইজ গ্রেটার দেন এল। অর্থাৎ দৈর্ঘ্যের সংকোচন হচ্ছে গতিশীল অবস্থায় যদি নির্ণয় করা যায়। স্থির অবস্থায় কোনো বস্তু দৈর্ঘ্য, দৈর্ঘ্যের চেয়ে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কি হবে, ছোট হবে, এটা হলো দৈর্ঘ্য যত সংকোচন। বেশি বাড়বে দৈর্ঘ্য কি তত হ্যাঁ, বেশি কম মনে হবে? দৈর্ঘ্য তত বেশি কম মনে হবে, তত বেশি কম মনে তো হবে। ম্যাম যদি এমন একটা স্পিডে যায় আমার দৈর্ঘ্য জিরো হয়ে গেল? হ্যাঁ, জিরো হয়ে গেল। হ্যাঁ, এরকম হবে, তো হুট করে দেখা যাবে কি তুমি এটাকে দেখছো না। তখন মিস বস্তু কোথায় সেটা কি যাবে? বস্তু যে চলে যা, না এর বস্তু যে চলে যাচ্ছে তা কিন্তু না, বস্তু কিন্তু আছে, কিন্তু তোমার কাছে সেটা এত স্পিড যে তুমি এটাকে দেখতে পাচ্ছ না। আলোকে কি আমরা ধরতে পারি কখনো? আলো আমরা কখনো ধরতে পারি না। আমরা আলো আলো স্পিড কি আমরা আসলে কখনো কাউন্ট করতে পারি, ধরতে পারি না? মুহূর্তের মধ্যে তুমি চিন্তা করো আসলে এই ভেলোসিটিটা কিরকম হতে পারে, আলোর বেগের সাথে কম্পেয়ারেবল বা আলোর বেগের কাছাকাছি মানে কি? 10^8, 10^8 মানে কত? আমরা তো জানি 10^8 কত, তাহলে 3 × 10^8 মানে হলো 8টা 0, কত কত হয়, 6, 7, 8, কত, 30 কোটি? না, 30 কোটি মিটার কতক্ষণে, পার সেকেন্ডে। তাহলে তুমি এটাকে দেখবে কিভাবে? সে তো মুহূর্তের মধ্যেই নাই নাই হয়ে যাবে, সে এত বেশি ডিস্টেন্স। হ্যাঁ, তুমি তুমি তো তাকে দেখতেই পাবে না, যদিও এটা একটা কি বলে আপেক্ষিক তত্ত্বের সাথে ঠিক কম্পেয়ার করা যায় না, এটা হচ্ছে কি ক্লাসিক্যাল ফিজিক্স। তবুও আমি একটু বলি তোমাদেরকে, ধরো তোমার সামনে দিয়ে একটা স্পিডে গাড়ি যাচ্ছে, তুমি কিন্তু স্থির অবস্থায় গাড়িটাকে অনেক বড় দেখছো, কিন্তু যখন সে ভেলোসিটিতে দেখছে যাচ্ছে তুমি তাকিয়ে দেখছো যে এটা খুব ছোট হয়ে যাচ্ছে। তো এরকমই ভেলোসিটিটা যখন আলোর বেগের কাছাকাছি হবে তুমি মুহূর্তের মধ্যে এটাকে ভ্যানিশ অবস্থায় দেখবে, কিন্তু আসলে কি এটা ভ্যানিশ না। তো আমরা দেখবে যে কাল দীর্ঘায়ন এরকম হচ্ছে যে একজন মহাকাশচারী, সে 3 বছর সময়ে মহাকাশে কাটিয়ে আসলো, কিন্তু পৃথিবীতে এসে দেখলো যে 10, 15, 20 বছর চলে গেছে। কারণ কি, আসলে সে ওই অল্প সময়ে অনেক কিছু করে ফেলতে পেরেছে। হ্যাঁ, যদি ধরো মহাকাশযানে বসে একজন হচ্ছে 1 ঘন্টা কম্পিউটার চালাচ্ছে, সে তার ঘড়ি অনুযায়ী দেখলো যে সে 1 ঘন্টা কম্পিউটার চালিয়েছে। হ্যাঁ, কিন্তু 1 ঘন্টা সে সে ওইখানে যতটুকু স্পিড কমপ্লিট করেছে, আমি পৃথিবীতে দেখবো যে এটা আসলে অনেক সময়। কারণ পৃথিবী থেকে আমি যেটা চিন্তা করবো সেটা কিন্তু নর্মাল ভেলোসিটি, আর সে গেল কিন্তু আলোর বেগে, আলোর বেগের গতিশীল কাছে অবস্থায় সময় বাইরে যাবে। গতিশীল অবস্থায় সময় বেড়ে যাবে। এখন এর এই কনসেপ্টটাতে একটু ভুল আছে। গতিশীল মানে ধরো একজন মহাকাশযানে করে যাচ্ছে, ওই মহাকাশযানের সাপেক্ষে তুমি গতিশীল, এজন্য তোমার কাছে, আমি ধরো পৃথিবীতে এই এই তিনটার মধ্যে মানে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং হচ্ছে ভরের আপেক্ষিকতা, স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে হচ্ছে কাল দীর্ঘায়নের মধ্যে। যেমন এই যে এখন বললো রোহান যে গতিশীল সময়টা বড় মনে হবে, এখন ধরো আমি দুই দুই ভাবে যদি বলি যে আমি পৃথিবীতে দাঁড়িয়ে আছি, একজন মহাকাশযানে করে চলে চলে যাচ্ছে এবং সে দেখা গেল কি 1 ঘন্টা বসে বসে কাজ করলো, তো এটা আর আমরা এভাবে চিন্তা করি যে আসলে গতিশীল কে, গতিশীল হচ্ছে সে, কিন্তু আসলে গতিশীল সে না, গতিশীল হচ্ছে আমি যে পৃথিবীতে আছি।
মানে সময় বেগার যাওয়া বলতে আমরা মানে আমরা এক বলতে যে সময় লাগে সেটা হইছে 1 সেকেন্ড, কিন্তু সময় বাইরে যাওয়া মানে হইছে আমরা 1 সেকেন্ড চিন্তা করব কিন্তু ঘড়ির কাটাতে তখন 1 সেকেন্ড হবে না, আমরা 2 সেকেন্ড চিন্তা করব তখন ঘড়ির কাটা গিয়া 1 সেকেন্ড সামনে আগাবে, মানে এভাবে সময়ের ব্যবধানটা অনেক বাইরে যায়। হ্যাঁ, একটু সহজ ভাবে যদি বলি যে ধরো মহাকাশ যানে বসে যদি তুমি ধরো মাহের মহাকাশ যানে আছো, হ্যাঁ, তুমি 1 ঘন্টা কাজ করলে, আমি পৃথিবী থেকে দেখলাম যে 1 ঘন্টা না, তুমি অনেকক্ষণ ধরে কাজ করছো, এখন আসলে ঘটনার সাপেক্ষে স্থির কে আর গতিশীল কে? ধরো আমি তুমি যদি ঘড়িতে টাইমিংটা দেখো মাহের, তাহলে কোন সময়টি নট আর কোন সময়টা কি বলো? যেটা গতিশীল অবস্থায় ওটা টি নট, আর যেটা এখন স্থির অবস্থায়, এইভাবে এইভাবে বলা যাবে না, ম্যাম গতিশীল আসলে দুইটাই তো কি? গতিশীল মানে দুইটা কম্পারেটিভলি। না, দুইটা গতিশীল না, এটা হচ্ছে আমাদের ভুল ধরার ভুলটা। তোমরা শুধু এই কনসেপ্ট রাখবে যে যেখানে কাজটা হচ্ছে তার সাথে কি পর্যবেক্ষক কি স্থির নাকি গতিশীল। তো ধরো তুমি মহাকাশ যান আসো, তুমি 1 ঘন্টা কম্পিউটার চালাচ্ছ, তাহলে এই যে কাজটা তোমার সাথে স্থির, তাহলে তোমার টাইমটা হচ্ছে স্থির টাইমিং, অর্থাৎ টি নট। তুমি অ্যাকচুয়াল কাজ করেছো, তাহলে তোমার টাইমটাই হলো অ্যাকচুয়াল টাইম, আর আমি কিন্তু দূর থেকে দেখছি, তাহলে তুমি আমার সাপেক্ষে গতিশীল মানে হচ্ছে আমি তোমার সাপেক্ষে গতিশীল, তাহলে আমি হচ্ছে ম্যাম বুঝতে গতিশীল। পারছি না, আরেকবার একটু বলেন। আচ্ছা ধরো তুমি মোহাম্মদ ধরো করে যাচ্ছ, একটা মহাকাশ যানে করে যাচ্ছ, ঠিক আছে, মনে করো তুমি একটা বাসে উঠছো, এখন তোমার বাস চলতেছে, তাহলে তোমার সাপেক্ষে তোমার বাস স্থির, কারণ তুমি যত সামনে আগাইতেছো বাস তত সামনে আগাইতেছে, এ কারণে তোমার সাপেক্ষে বাস স্থির। কিন্তু বাস আর তোমার সাপেক্ষে তোমার চারপাশের পরিবেশ গতিশীল, কারণ আশেপাশের সব গাছ সব বাড়ি সব মানুষ পিছনের দিকে যাইতেছে। হ্যাঁ, ভেরি গুড। যেমন হচ্ছে মোহাম্মদ আমি বলি সেটা হচ্ছে যে বাস যদি চলে, তাহলে তোমার তুমি বাইরে দাঁড়িয়ে আছো ধরো, তাহলে তোমার সাপেক্ষে বাস গতিশীল, বাসের সাপেক্ষে তুমি গতিশীল। তুমি কিন্তু এটা কখনো বলতে পারো না যে হলো আমি বাস বাসে আমি আছি আমি গতিশীল, আর বাইরে যে আসে সে স্থিতিশীল না। তুমি বাসের সাপেক্ষে গতিশীল, তোমার বাস তোমার সাপেক্ষে গতিশীল। তো ধরো তুমি মহাকাশ যানের ভেতরে আছো, 1 ঘন্টা কম্পিউটারে কাজ করছো, তোমার সাপেক্ষে ওই সময়টা হলো স্থির সময়, আর আমি পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আমার আমার সাপেক্ষে তোমার সময়টা হচ্ছে গতিশীল সময়। তাহলে তুমি হচ্ছে 1 ঘন্টা কাজ করেছো, তুমি অ্যাকচুয়াল কাজ করেছো, কিন্তু আমি যেটা দেখছি সেটা হলো আপেক্ষিক। আমি দেখবো হচ্ছে তুমি অনেকক্ষণ ধরে কাজ করছো, আসলে কিন্তু তুমি 1 ঘন্টা কাজ করেছো। বুঝতে তো পেরেছি, আমি হচ্ছে কি আর তুমি হচ্ছে কি নট। তুমি এখন তুমি গতিশীল যদি ছিলে তাই তোমার সময় বাইরে গেছে, তাই 1 ঘন্টা হইতে যেই সময় লাগছে আমার সময় 2 ঘন্টা তার সমান হইছে। ধরো এরকম যে একটা কি বলবো, যে কোনো তুমি 1 গ্রহ থেকে আরেক গ্রহে যাচ্ছ, হ্যাঁ, আলোর বেগের কাছাকাছি দেখছি, তো আমি পৃথিবী থেকে দেখছি, তো আমার ক্যালকুলেশনটা একরকম হবে, তোমার ক্যালকুলেশনটা একরকম হবে, কারণ আমার মানে তুমি থিংকিং গতিশীল কিন্তু অবস্থায় থাকলে তোমার সময় ধীরে চলবে, তোমার সময় ধীর হয়ে যাবে, নিশ্চয়ই তোমার বোঝা যাচ্ছে, সময় তুমি ব্যবধান সেটা বাইরে তো যায়। একটু বাবা আমি একটু বলি। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো তুমি 1 গ্রহ থেকে আরেক গ্রহে যাচ্ছ, হ্যাঁ, কোন একটা অভিযানে, তাহলে তোমার যে হলো তোমার যে স্পিড, হ্যাঁ, আমি পৃথিবী থেকে কিন্তু ওই স্পিড চিন্তা করতে পারবো না। আমি পৃথিবী থেকে একটা সার্টেন স্পিড চিন্তা করলো, ধরো একটা নির্দিষ্ট স্পিড যদি চিন্তা করি, তাহলে আমি ক্যালকুলেট করব যে ওই গ্রহে যেতে আমার আসলে কত সময় লাগে। হ্যাঁ, নর্মাল জানে একটা নর্মাল ক্যালকুলেশন অনুযায়ী, যেমন হচ্ছে দূরত্বের উপর ডিপেন্ড করে, বেগ কি, বেগ যদি ভি হয়, এস ইকাল টু আমরা কি জানি ভি ইন্টু টি, তাহলে আমার টাইমিংটা টি ইকাল টু হলো কি হবে, তাহলে এস ইকাল টু ভি ইন্টু টি যদি হয় তাহলে এস বাই ভি। এটা হচ্ছে আমি আসলে ক্যালকুলেট করব এই ফর্মুলা দিয়ে, তো আমার টাইমিংটা আসলে একরকম হবে, আর তুমি যাবে হচ্ছে ধরো মহাকাশ যানে করে আলোর বেগে, আর তোমার টাইমিংটা হবে হচ্ছে টি প্রাইম ইকাল টু এই যে এই ফর্মুলা দিয়ে, যেটা হলো বিপরীত লরেন্টজ রূপান্তর আমরা দেখেছিলাম, বা চেঞ্জ যেটা হবে আমি বলি সেটা হচ্ছে যে টি টি ইকাল টু হচ্ছে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি। হ্যাঁ, এটা হচ্ছে
ধরো তুমি যে টাইমটা চিন্তা চিন্তা করবে সেটা হচ্ছে টি নট, আর আমি যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে টি, কিন্তু তোমার ক্যালকুলেশন হবে হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী, আর আমার ক্যালকুলেশন হবে হচ্ছে কোন ফর্মুলা অনুযায়ী, এই যে টি ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি অনুযায়ী। কথা বুঝতে পেরেছো? কারণ আমি কোথায় আছি, স্থির কাঠামোতে, পৃথিবীতে আছি, তো আমার চিন্তাটা হলো যে ধরো তুমি তুমি হচ্ছে যে ধরো নবীজি যে মেরাজে গেল, হ্যাঁ, এই কাজটা যদি স্বাভাবিক গতিতে করে তাহলে লাগার কথা হচ্ছে কতক্ষণ, 27 বছর 3 মাস মনে হয়, তোমরা নেট ঘাটাঘাটি করে একটু দেখো। কিন্তু উনি যেহেতু একেবারেই কি আলোর বেগে গেছেন, তাহলে কিন্তু উনি খুব দ্রুত, আলোর বেগে না আসলে আলোর বেগে ছেড়ে, প্রথমে উনি আলোর বেগে গেছেন, তারপরে হচ্ছে বলা হয় হচ্ছে রফরফ নামক একটা ইয়েতে যানে করে যখন গিয়েছিলেন উনি, সে সে বেগটা কিন্তু আলোর বেগে চাইতে অনেক বেশি বেগ, অনেক কোটি গুণ বেশি। তাহলে কি করেছে যে এত কিছু, দেখো আমরা যদি ওই ঘটনাটা দেখি বা জানি, সেটা হলো গিয়ে উনি গিয়ে প্রথমে নামাজ পড়েছেন, আবার বিভিন্ন আসমান ভিজিট করেছেন, তারপরে হচ্ছে বিভিন্ন আল্লাহ আল্লাহ পাকের সাথে নেগোসিয়েশনও কিন্তু হয়েছে, নামাজ নিয়ে, রোজা নিয়ে, হ্যাঁ, তো দেশ দোজক সব কিন্তু দেখে এসেছেন, এবং উনি কিন্তু এটাও দেখে এসেছেন ওনার হলো কোন কোন উম্মতরা অনেকেই হলো দেশে গেছে, কারা যাবে যাবে, কারা দোজকে যাবে, সব কিছু কিন্তু উনি দেখে এসেছেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি যে যে হলো অনেক বেশি স্পিডে থাকে সে হলো সময়টা অনেক বেশি উপভোগ করতে পারে অল্প সময়ে, আর যে আচ্ছা হচ্ছে কম স্পিডে থাকে। ম্যাম, আলোর বেগের থেকে যদি বেশি বেগে আমি যাই তাহলে সবকিছু অন্ধকার মনে হবে না? আলো তো তখন আমার পিছে থাকে। আলোর বেগ কনস্ট্যান্ট, আলোর বেগ ধ্রুবক, তুমি আলোর বেগের চেয়ে বেশি জোরে গেলেও আলো সবসময় 3×10^8 মিটার সেকেন্ডই থাকে, আর আলোর বেগের সাথে আমরা আসলে যেতে পারবো না, ওটা হচ্ছে একটা, ওটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে, ওটা একটা এতে হবেই না। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে যে না আলোর বেগ, বললাম বলছিলাম যদি আলোর বেগের থেকে বেশি বেগে যায় তাহলে আলো তো আমার পিছে থাকবে না? না না, আলো আলোর ক্ষেত্রে ব্যতিক্রম, আলো কনস্ট্যান্ট, আলোর ক্ষেত্রে এটার ব্যতিক্রম আলো কনস্ট্যান্ট, কি একটা যেন ঘটনা, প্যারাডাইস নাকি কি, এটা একটা পরীক্ষা আছে, মাইকেলসন মডেল পরীক্ষা, ওই পরীক্ষা দিয়ে দেখায় দিছে যে আলোর বেগ সব সময় সব অবস্থায় ধ্রুবক, তুমি যদি কনস্ট্যান্ট থাকবে সব, তুমি যদি হচ্ছে আলোর বেগেও যাও, ধরো এরকম তোমার সাথে যদি একই স্পিডে থাকে, আলোর বেগটা একটা আসলে রহস্যজনক, এখনো এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, যেটা শুধু আমরা দেখছি, আসলে আপেক্ষিক তত্ত্ব এই ব্যাপারটাই তো আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার না, এবং শুধু আমাদের কাছে না, আইনস্টাইন যখন আবিষ্কার করেছিলেন উনি দেখা যেত কি রাতের বেলায় আবিষ্কার করেছেন, অনেক কিছু দিনের বেলায় ওনার কাছে এগুলো কি অসম্ভব মনে হচ্ছে, এটা নিয়ে অনেক কিছু, অনেক ঘটনা, অনেক কিছু ব্যাপার আছে। যদি কেউ আলোর বেগে যায় তাহলে ওই আলোর বেগটাকে ধরতে পারবে না, তোমার আলোর বেগ সবসময় 3×10^8 মিটার পার সেকেন্ড, যেটা যেটা আমরা কি শিকার ইয়েতে পড়েছিলাম, সেকেন্ড পোস্টুলেটটা আমাদের ছিল যে দেখো তুমি এই যে এই কাঠামো, হ্যাঁ, এই কাঠামোর একজন পর্যবেক্ষক আর এ হচ্ছে এই কাঠামোর একজন পর্যবেক্ষক, তো দেখা গেল কিন্তু এ কিন্তু আলোর বেগের কাছাকাছি, হ্যাঁ, তাহলে এই কিন্তু 3×10^8 মিটার পার সেকেন্ড কাউন্ট করার কথা না, কিন্তু এ আসলে 3×10^8 মিটার পার সেকেন্ড কাউন্ট করবে। তুমি যদি আলোর বেগে যাও তোমার কাছে আলোর বেগ 3×10^8 মিটার পার সেকেন্ড মনে হবে, তুমি কিন্তু এটা হলো একটা ব্যাপার, তো তুমি কখনোই আলোর বেগকে আসলে পিছনে ফেলতে পারবে না, তোমার ভেলোসিটি যাই হোক, কথা বুঝতে পেরেছো? কারণ যখন তুমি আর হচ্ছে আলো একই স্পিডে আছে, তাহলে তোমার ধরো তুমি আর অভি একই স্পিডে আছো, তাহলে তোমরা একজন একজনকে ধরতে পারবে না, কিন্তু তুমি আলোর আলোর বেগে আছো কিন্তু তুমি আলোর বেগকে ধরতে পারবে না, তুমি আলোর বেগকে, তোমার স্পিড যতই হোক না কেন আলোর বেগ 3×10^8 হচ্ছে তুমি কাউন্ট করো, কথা বুঝতে পেরেছো মাহের? জি ম্যাম। এই জন্য তুমি কোনো কিছু অন্ধকার দেখবে না, আসলে কি এগুলো হলো অনেক বেশি বোঝা একটু ডিফিকাল্ট, ভেতরে ডিপলি যাওয়া, যেটুকু আমরা আসলে সহজ ভাবে বুঝি, তবুও তোমরা বিভিন্ন ভিডিও দেখতে পারো নেটে বা কিছু কিছু মুভি দেখতে পারো, আচ্ছা ম্যাম, এই সময় যে পার্থক্য তাহলে কি বলা যায় টাইম ট্রাভেল সম্ভব? ওই পর্যন্ত আমরা যাই নাই, ওই বেগ যদি আমরা আনতে পারি তাহলে দেখা যাবে এই বেগ আমরা পাইনি এখনো, কোনো কিছু আবিষ্কার হয় নাই যেটা আলোর বেগের কাছাকাছি
যাওয়া যায় বা আলোর বেগে যাওয়া যায়। মিস আইনস্টাইন তো বলেছেন যে যদি আমরা হিউম্যান বিইং লাইটের স্পিডে যদি মুভ করতে পারে দেন আলাদা স্পেস আলাদা টাইম ক্রিয়েট করা যাবে, মানে আলাদা একদম লাইক অন্য একটা ডিমেনশন। তো এটা এটা তো পারা যাচ্ছে না, এটা তো এখনো পারা যায়নি। স্টিভেন হকিং ও বলেছেন, হ্যাঁ এখন হচ্ছে একজন একটা জিনিস কি একটা তত্ত্ব ওনারা চিন্তা করে বলে গেছেন, এখন এটার কি এখন ইমপ্লিমেন্টেশন চলতেছে, হ্যাঁ তাই না? তো আমরা যে একবার এটা নিয়ে কাজ হচ্ছে যখন যেন কোনো কিছু নিয়ে, আসলে ব্যাপারটা এরকম, ধরো তুমি কি হলো দেশ নিয়ে কল্পনা করতে পারো না? পারো না চিন্তা, কেউ কিন্তু পারে না। আমরা যা দেখি না তা নিয়ে কিন্তু আমরা আসলে কল্পনাই করতে পারি, কিন্তু চিন্তা করি তোমার থিংকিং এর সাথে কিন্তু তুলবে না। এটা হলো ব্যাপার যে তোমার থিংকিং এর সাথে কিন্তু আসলে ওইটা আমি যখন দেখবো যেটা আমি দেখি না সেটা সম্পর্কে কিন্তু আমরা আসলে ধারণা করি না। যেমন এলিয়েন কি আমরা আসলে দেখেছি, দেখি নাই কিন্তু, সেই জন্য এলিয়েন বানালে দেখা যায় চোখ দিয়ে দিচ্ছে বা আদৌ এলিয়েন আছে কিনা, মানে এরকম টাইপের মানুষ রূপী কিছুকে আমরা তৈরি করার চেষ্টা করছি। তো আমরা যা দেখি আমরা শুধু সেটাকে সেইভাবেই হচ্ছে করার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। এটা নিয়ে কাজ হচ্ছে, যদি কোনো স্পিড এখনো কিন্তু আলোর বেগের কাছাকাছি বেগেও আসলে যাওয়া সম্ভব হয়নি, যদি আলোর বেগের কাছাকাছি বেগে বা আলোর বেগ যাওয়া যায় তাহলে কি হবে সেটা হচ্ছে দেখতে হবে। তো আমরা অনেকে বলেছিল আলোর বেগে যদি মুভ করা যায় দেন লাইক মানে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে সময় ওই লাগবে, উনি বলছে যদি মুভ করা যায় ওই যদি আমরা এখনো পারি নাই। তো আমরা ইনশাল্লাহ পারবো, তোমরা পারবে, তোমাদের জেনারেশন ইনশাল্লাহ অনেক পড়াশোনা করো, তারপরে হচ্ছে যে কোনো আসলে যে কেউ সময় যে কোনো সময় ড্রিম আসলে থাকতে হবে, আর তোমাদের নিজেকে কখনোই আন্ডারস্টেন্ডিং করবে না। তোমাদের এখান থেকে দেখা যাবে কেউ নাসায় চাকরি করছে, জব নিয়ে যাচ্ছ পড়াশোনা করে, তো এটা হতেই পারে, এটা কোনো অপরচুনিটি না না না, এরকম করে চিন্তা করো না। কখন যে আসলে কি হয় এটা বলা যায় না, কার প্রতিভা যে কিরকম তার ব্রেন যে কিরকম সেটা আসলে কেউ, আইনস্টাইন তো ফেল করেছিল, তাহলে সে কি তখন কি কেউ তাকে নিয়ে চিন্তা করেছিল যে এরকম একটা তত্ত্ব সে দিয়ে দিবে বলো? তো আমি তো কখনো ভাবি না যে আমার স্টুডেন্টটা মানে ছোটখাটো কিছু করবে, অনেক বড় কিছু করবে ইনশাআল্লাহ। এটা স্বপ্নের কোনো সীমা নাই, স্বপ্ন দেখতে থাকো, অসুবিধা কোথায়? পয়সা লাগে? লাগে না তো। তো আমরা দেখবো স্বপ্ন, স্বপ্ন দেখবো সীমাহীন, তাহলে সেটা যদি ছোঁয়ার চেষ্টাও করি আমরা নাও ছুঁতে পারি কাছাকাছিও সেটাও সীমাহীনই হবে। তো আমরা এই যে ধরো বাসায় বসে আছি, ইন্টারেস্ট নিয়ে তো কিছু ভিডিও দেখতে পারি যেগুলো ভালো লাগে, এরকম কিছু ক্রিয়েটিভ কাজ কিন্তু করতে পারি। তো পড়াশোনাই যে সব আসলে তা কিন্তু না, পড়াশোনা তো প্রয়োজন আছে, তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেটের তো প্রয়োজন আসলেই আছে, কিন্তু সার্টিফিকেটের মধ্যে কারো ব্রেন কিন্তু কখনো সীমাবদ্ধ না। হ্যাঁ তো ভালো কিছু করো, ক্রিয়েটিভ কিছু করো সবসময়। ম্যাডাম এই যে গ্যালিলিও সমীকরণে আলোর বেগটা কনস্ট্যান্ট ধরা যেতেছিল না, তো এই কারণে লরেন্টজ সমীকরণ দিয়ে পরে করতে হয়েছে। পরে করতে হয়েছে লরেন্টজ গ্যালিলি সমীকরণে আরো অনেক কিছু ব্যাপার ছিল, যেটা হচ্ছে যেটা সীমাবদ্ধতা আছে সেজন্য আমরা লরেন্টজ ট্রান্সফরমেশন দিয়ে এটা হচ্ছে সলভ করার চেষ্টা করি। আচ্ছা এগুলো হলো সব হচ্ছে অনেক কিছুই আমরা আমাদের চিন্তা আসলে আইনস্টাইনের চিন্তার কাছাকাছি যায় না, হ্যাঁ সেটা হলো সত্যি কথা, কোনো মানুষেরই সেভাবে হচ্ছে যায় নাই, সেজন্য উনি যেটা চিন্তা করেছে সেটার কিছুটা আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু আসলে এই ব্যাপারগুলো এখনো অনেক রহস্যজনক, এগুলো এখনো নিয়ে এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা হচ্ছে, অনেক গবেষণা হচ্ছে, আস্তে আস্তে নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরো অনেক কিছু পাবো। তারপর আইনস্টাইন বলছে যে জ্ঞানের সমুদ্রের 1 ফোঁটা পানি উনি খালি স্পর্শ করতে পারছে, মানে আরো কত লক্ষ জিনিস যে আরো বাকি আছে। কত কিছু লক্ষ জিনিস বাকি আছে। আচ্ছা ও 32 বেজে গেছে, তোমাদের ইয়ে দিয়ে দিই মানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই।